দিনে দিনে যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে আর নতুন কি, তাই ডাবরের পেস্টেরও দাম আগে থেকে অনেক বেড়ে গিয়েছে দেখেছি। তো বাজারে এই পেস্টটা আপনি জানেন কিনা জানি না যে করেছেন কিনা, এটাও ডাবরের একটা হার্বাল পেস্ট। আমি ডাবরের আরও তিনটে পেস্ট নিয়ে বসেছি, এখানে আছে হচ্ছে 20 গ্রাম, এটা আছে হচ্ছে 100 গ্রাম, আর এটা হচ্ছে 200 গ্রাম। এটার মধ্যে কটা প্যাক আছে জানেন? এটার মধ্যে 175 গ্রাম করে টোটাল দুটো প্যাক আছে, তার মানে এটা 350 গ্রাম আছে। আর এখানে ডাবরের এই তিনটে হলো 350 গ্রাম, দুটোই হার্বাল পেস্ট। তো দামের দিক থেকে এই পেস্টটা আপনার এত সস্তা হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। দেখাচ্ছি দাঁড়ান, এখানে দেখুন 350 গ্রাম আপনার পড়ছে হচ্ছে 149 টাকা, 149 টাকা। আর এইটার দাম হচ্ছে 104 টাকা, এটার দাম হচ্ছে 62 টাকা, আর এটার দাম হচ্ছে 20 টাকা। এটা 100 টাকা ধরছি, এটাকে 60 টাকা ধরছি, আর এটা 20 টাকা, তাহলে 100, 160 আর 20, 180 টাকা। একই সেম পেস্ট, একই পরিমাণ, কিন্তু এটা আপনার কত সস্তা হচ্ছে আপনি বুঝতে পারছেন? এটা এছাড়া আপনি যদি জিও মার্টে অর্ডার করেন তাহলে আরও সস্তা পাবেন, এটার দাম আপনার পড়বে প্রায় 100 টাকার কাছাকাছি। আমি 93 টাকা দিয়ে এটা অর্ডার করেছি, তার মানে 93 টাকা, প্রায় 100 টাকায় আজকের দিনে আপনি 350 গ্রাম পেস্ট পাচ্ছেন যদি আপনি এই হার্বাল পেস্টটা কেনেন। আর সেখানে আপনি ডাবর এরকম সিম্পল কয়েকটা প্যাক কিনবেন, আপনার খরচ পড়ে যাবে প্রায় 100-200 টাকা, 200 টাকার তো কাছাকাছি তো হবেই। এখন সব থেকে মূল যে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি ডাবর পেস্ট কেন কেনেন যেটা হার্বাল বলে? তো এর মধ্যে যেসব কোয়ালিটি আছে, যে লেবু, লবঙ্গ, নিম তেল, পিজ, তো এর মধ্যে কী কী আছে দেখে নিই, যদি এটা জানেন তাহলে বুঝে যাবেন যে এটা আপনার কেনা ভালো হবে কিনা। প্রথমে দেখাচ্ছি যে এর মধ্যে কী কী আছে বলেছে। এখানে আছে হচ্ছে লবঙ্গ, লবঙ্গ কী করে, জার্মস কিল, মুখের জীবাণু তাড়াতে। এছাড়া বাদা, এখানে দিয়েছে হচ্ছে দাদিম, দাদিম হচ্ছে ডালিম যেটা বলি, এটা অ্যান্টি অক্সিডেন্ট। পুদিনা দিয়েছে হচ্ছে ফ্রেশ ব্রিথ, মানে মুখের দুর্গন্ধ না হবে না। আখরোটের গুঁড়ো আছে যেটা হচ্ছে ফেস টেন, আপনার মাড়িকে মজবুত করবে। এছাড়া আছে হচ্ছে পিলু, যেটা হচ্ছে গাম কেয়ার, এটা আপনার জিভের যে মাড়ি যে অংশটা সেই মাড়ি অংশটাকে শক্ত করবে। এছাড়াও আরও অনেক কিছু দিয়েছে এর মধ্যে, এখানে পেছনে কম্পোজিশনটা দেখুন, পুদিনা আছে, তারপর এখানে পুদিনা আছে, এখানে বাবুল দিয়েছে, মঞ্জিষ্ঠা আছে, দালচিনি আছে, তারপরে আছে খেয়ের, তারপর আছে পতঙ্গ, তারপর আছে জাম্বুল, তারপর আছে লবঙ্গ, নীলগিরি, পিপলি, সুথি, ইলাচি, এটা হচ্ছে হচ্ছে বাদাম, মানে অনেক নিমও আছে। তার মানে এই পেস্টটা হচ্ছে সম্পূর্ণ পরিবার হার্বাল প্যাক। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই, এখানে হচ্ছে লবঙ্গ, লবঙ্গ কী করে, প্রিভেন্ট কেয়ারিস, তার মানে আমাদের যে দাঁতের যে দুর্গন্ধগুলো হয় সেগুলো দূর করে। দাদিম কী করে, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। পুদিনা হচ্ছে আমাদের হাইজিনের ক্ষেত্রে মুখের। এছাড়া পিলু হচ্ছে প্রোভাইড গাম কেয়ার। আর আখরোট, আখরোট তো আপনারা জানেন কিনা জানি না, দাঁতে সাদা করতেও খুব কাজ লাগে। এই প্যাকটা পুরোপুরি আয়ুর্বেদিক, এর মধ্যে কোনো আপাতত প্যাকের পেছনে তো দেয়নি, এর মধ্যে কোনো কেমিক্যালস ইউজ করা হয়নি, যেখানে ডাবরও পুরো আয়ুর্বেদিক পেস্ট এবং এর মধ্যেও কোনো কেমিক্যালস আমি পাইনি খুঁজে, তাহলে দুটোই আয়ুর্বেদিক। এবং আমার মতে ডাবরের যে সমস্ত জিনিস নেই সেই সমস্ত জিনিস এই দন্তরক্ষাতে আছে, তাহলে দন্তরক্ষকটা আপনি কেন কিনবেন না ডাবরের ওপরে? উপরন্তু আপনার যে 350 গ্রাম সেই 350 গ্রামের থেকেও সস্তা হচ্ছে। প্রথমত আপনার দামে সস্তা, দ্বিতীয়ত আপনার সব থেকে বেস্ট একটা পেস্ট হয়ে গেল। তো এই প্যাকটা যদি আপনি অনলাইনে কেনেন তাহলে আপনার অনেক বেশি সস্তা হবে, জিও মার্ট থেকে কিনতে পারেন, ফ্লিপকার্টে মনে হয় একটু দাম বেশি পড়বে, বাজারে কেরানি দোকানে আমার মনে হয় আপনি পাবেন না, কারণ এই পেস্টটা খুব একটা পরিচিত নয় বাজারে, তাই কেরানি দোকানগুলোতে থাকার সম্ভাবনা আমার মতে তো কম আছে, কারণ সেখানে সেই সমস্ত পেস্ট বেশি রাখা হয় যেগুলো অন্যান্য লোকেরা পছন্দ করে, তাই হয়তো বাজারে আপনি এই পেস্টটা পাবেন না। চলুন সব কিছু সাইডে রেখে এই পেস্টটার একটা আনবক্সিং করে নিই। এই পেস্টটার কভারটা খুব ভালোই আছে, বেশ হার্ডি কভার আছে, একদম নরম পাতলা কভার না, এরকম পুরো দেখতে হয়। এখানে 350 গ্রামের ইয়ে থাকে, 149 টাকা দাম, এটা 2023 অবধি ভ্যালিড আছে, বেশ যেহেতু 2021 হয়েছে প্রায় 2 বছর অবধি এর ওয়ারেন্টি ইয়ে থাকে, আর নষ্ট হয় না 2 বছর অবধি। প্যাকেটটা এখানে একটা এর মতো একটা স্টিকার মতো প্যাকেট আটকানো আছে, এই স্টিকারটা প্রথমে একটু খুলে নিতে হয়, তারপরে প্যাকেটটায় এই একটা বেরোলো 175 গ্রামের, আর এই একটা, এটা হচ্ছে প্যাকেট। তো এরকম দুটো টিউব থাকে 175 গ্রামের, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 175 গ্রামের একটা টিউব, আর এরকম আরেকটা 175 গ্রামের টিউব থাকে দন্তরক্ষাতে, এটা দেখুন এরকম একটা টিউব, দেখি দারুণের টেক্সচারটা কেমন। এই যে এরকম একটা কালো টেক্সচার আছে, যেটা দেখে মনে হচ্ছে মুলতানি মাটির মতো টাইপের,
এরকম কালো একটা টেক্সচার হয়। গন্ধটা একটু দেখাচ্ছি দাঁড়ান, এর গন্ধটা প্রচণ্ড ভালো, মানে মনেই হচ্ছে যেন আয়ুর্বেদিক কোনো কিছু পেস্ট করে দেওয়া হয়েছে। ডাবরের পেস্টটা যখন আমরা ইউজ করি যে ঝাঁজটা লাগে মুখে, সেই ঝাঁজ একদমই নেই। তো এই পেস্টটা যদি আপনি নিজেও ইউজ করেন তো ভালো খুবই হয়, তাছাড়া যদি আপনি আপনার বাচ্চাদেরও ইউজ করেন তাহলে তারা এই পেস্টের টেস্টটা পছন্দ করবে। যদি একটু আয়ুর্বেদিকের পেস্টের মতো গন্ধ, তাই বাচ্চাদের ক্ষেত্রে খুব সবার হয়তো পছন্দ নাও হতে পারে, অনেকে ভাবতে দেখি ক্লোজ আপটা পছন্দ করে বাচ্চাদের মধ্যে দেখেছি। গন্ধটা কিন্তু খুব সুন্দর, মানে এলাইচি দারচিনি, মানে গন্ধটাতেই মনে হচ্ছে যে মুখে ফ্রেশ এনে দেবে। তো এই পেস্টটা আপনি বাজার থেকে কিনতে পারেন, খুবই ভালো পেস্ট। অনলাইনে আপনার মনে হয় দাম সবথেকে সস্তা পড়বে, জিও মার্টে কিনুন, জিও মার্টে আপনার 100 টাকার মধ্যে পেস্টটা হয়ে যাবে। মাঝে মাঝে অফারও থাকে 50% অফ, মানে অর্ধেক দামে আপনি পেয়ে যাবেন। যেহেতু পেস্টটা খুব একটা পরিচিত নয় তাই এই জন্য এর কার্তিক বাজারে খুব একটা নেই, তার জন্য দাম অনেকটাই আপনার সস্তা পড়বে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বলুন আপনার এর পরের নেক্সট ভিডিও কিসের উপর দরকার। যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের দিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।